আমি এসে পড়েছি, আমি কোকিল কুমারী। কু 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 আমি এখন কোকিল? না 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 না, উঠবি উঠবি কোকিল, উড়বো আমি, উড়বো আমি, ওড়ার জন্য প্রস্তুত। হ্যাঁ গো, আমি এখন কোকিল কুমারী। চিনতে পারছো না আমাকে? জানি তো, টপ আপটা পরিনি তো, ওই জন্য চিনতে পারছো না। এবার পাচ্ছো? এবার নিশ্চয়ই পাচ্ছো। আমি তোমাদের কোকিল কুমারী, এই যে টপ আপ পরে চলে এলাম, এবার নিশ্চয়ই বুঝতে পারছো। আরে চিনতে পারছো না? অর্ডার অর্ডার অর্ডার, বারবার তোমাদের এক কথা বলতে হবে। কেন? আমি এখন ল পড়বো, ল ল ল ল ল ল লু 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 লু, আমি এখন লু 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 করবো, বুঝেছো তো? কি করে করব, কেন করব, সেটা তো তোমাদের বলতে হবে। এই যে কথায় কথায় তোমরা আমাকে আইন দেখাও, হ্যাঁ, তোমাদের এত বড় সাহস, আমাকে তোমরা আইন দেখাও। চিনতে পারছো তো আমি কে? আরে আমি গো আমি। হ্যাঁ তো তোমরা কথায় কথায় আমাকে কি হিসাবে বলো তো? এই এত ধারায় ফেলে দিচ্ছে, ও অত ধারায় ফেলে দিচ্ছে, এই স্টেপ নিয়ে নিচ্ছে, ও ওই স্টেপ নিয়ে নিচ্ছে, আবার ধমকি টমকি চমকি সব দিচ্ছ। আমি বাবা আর একটা পয়সাও জেঠুমণিকে দিব না। হ্যাঁ, ওরা আমার লিগাল অ্যাডভাইজার, সেই লিগাল অ্যাডভাইজাররা আমাকে বলে দেয় এই ভিডিওটা করব। হ্যাঁ করো, এই ভিডিও এখান থেকে এতটুকু বলবে, আমি ঠিক ততটুকু তোমাদের কাছে বলি, আমি লিগাল অ্যাডভাইজার ছাড়া নো মানে ভিডিও, একটা ভিডিও আমি কিন্তু করি না, কারণ আইন আমি নিজের হাতে তুলে নিই না, আইন আমি মাথায় তুলে রাখছি এবার, কারণ আমার মাথায় ব্রেনের মধ্যে ঢোকাবো না, আইন আমি নিজের মাথায় নিচ্ছি, নিজের হাতে এতদিন নিয়েছিলাম না, আর নেব না, এবার আমি দেখবো। হ্যাঁ আমাকে আইনের কার এত বড় সাহস? অর্ডার 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 বলে আমি এবার তোমাদেরকে ধমকাবো চমকাবো। পারবে না, একটা উকিলের সাথে পারবে না, এতদিন আমাকে নরম পেয়েছো না? আমার কান্না পেয়ে যাচ্ছে, এতদিন আমাকে নরম পেয়েছো, তোমরা যা পেরেছো তাই করেছো, আমার বরটা একটা ভালো মানুষ ভেরু, তাই জন্য তোমরা আমাকে যা পেরেছো তাই করেছো, যার যার যেখান থেকে খুশি হচ্ছে সেখান থেকেই আমার নামে, আমার নামে, এই কী আশ্চর্য কথা! এত লো কন্ট্রোভার্সি করছে, কাউকে নিয়ে না, কাউকে নিয়ে না, সব আমার করে, সব আমাকে। কেন গো, আসলে কি বলতো, আমি যা বলি সব সত্যি কথা বলি, আমি খনা, এই যুগের খনা, খনা মা আমি, সতী মা আমি, সেই জন্য আমার কথা তোমরা নিতে পারো না। আমি বুঝি, আমি বুঝি, তোমরা যা করো তা আমি মুখের ওপর বলে দিই, আর আজকে যা আমি বলি কালকে তাই হয়, এত সস্তা। হ্যাঁ আমি এখন ল পড়বো, ল আমার বয়স সেটা তোর বড় কথা নয়, আমার এখন 43 বছর বয়স, তাতে কি হয়েছে গো, পড়াশোনার কোনো বয়স হয় না, পড়াশোনার কোনো বয়স হয় না, আমি এখন দাঁড়াবো, এ জাস্টিস শুধু নিজের জন্য, আর কারোর জন্য না, না না আমি অন্য কারোর জন্য লড়বো না, শুধু নিজের জন্য লড়বো গো, কি করবো বলো, আমার কেস করতে, আমার কেস সালতাতে সালতাতেই তো আমার 70 বছর বয়স হয়ে যাবে, কত বছরই বা বাঁচবো আমি বলো তো, একই তো আমার ইমিউনিটি পাওয়ার কম, তার বলতে আমার ধনে পাতা গাছ, কোন দিকে আমি যাবো বলো, ধনে পাতা গাছে আমার এখন ভরে গেছে, বাগান পুরো ধনে পাতা গাছে ভর্তি। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হচ্ছে আমার ট্রিটমেন্ট সংক্রান্ত কথা আমি তোমাদের জানাবো, তারপর তোমরা যা বলার বলো। এই যে আমি তোমাদের কাছ থেকে টাকা নিয়েছি, আমি কি করেছি সেটার তো তোমাদের আপডেট একটা মোটামুটি দিয়ে দিয়েছি, বাকি আপডেট সময় মতো দিয়ে দেবো। আমি টাকা নিয়ে কোনো নয়ছয় করিনি, শুধু দেখো একটা ফোন কিনেছি ভাই, পরিষ্কার কথা পরিষ্কার করে বলছি, কারণ এখন আমি ও উ উ উ না কোকিল হবো, আমি এখন কোকিল হবো, আমি তো এখন মিথ্যা কথা বলতে পারবো না, তাই না? আগে আমি যা যা বলেছি সব আমাকে দেখো, আমার সমস্ত ভাই এ ও সে গোপন সূত্র দাতা দাত্রী এরা সব দিত, আমি কিছু জানতাম না, এরা এসে এসে আমাকে বলতো, এই যে কমেন্ট তুলে কথা বলতাম, আমি জানতাম না কে কোথা থেকে কী জেনে এসে কমেন্ট করেছে, তাহলে দোষ তো আমার না, না আমার কোনো দোষ নেই, আমি তো কারোর ভিডিও দেখিই না, আমি কারোর ভিডিও একদম মোটে চোখেই দেখি না, শুধু এর ওর তার, ওই যে আমার সব চড়া চড়ি চড়িগুলো আছে না, চড়ি সেই চড়া পড়া চড়িগুলো, সেইগুলো আমাকে তাদের ভিডিও দেখি, একমাত্র আমি তাদের ভিডিও দেখি, কারণ ওরা আমাকে চাটে চাটুনিগুলো। হ্যাঁ, তা যখন দেখি যে না ওরা আমাকে কী চেটেছে আজকে দেখে আসি, আমার কোন অঙ্গটা চেটেছে সেটা দেখতে যাই, যখন যখন দেখি ওই ভুটকিটা, ওই ভুটকিটা যখন আমাকে চাটে, না আমি দেখে আসি তো আজকে ভুটকি আমার কোন জায়গাটা চাটলো, চোখ মুখ কান হাত মা কোন জায়গাটা চাটলো, দেখতে গিয়ে দেখি ও মা হেবড়ি চোখি আমাকে নিয়ে এই বলেছে, ও তো নোংরা চ্যানেল বলে আমি একটা ভিডিও করে দিই, সত্যি মিথ্যা আমি যাচাই করি না, আমি ওর ভিডিও দেখে এসে তোমাদের বলে দিই, দোষটা আমার না তো, যে করেছে ভুটকি তার দোষ, আমি তো দেখে এসে বলছি না, আমার কোনো দোষ নেই। আচ্ছা আবার দেখলাম গিয়ে ওই যে আমার আছে আরেকজন, উড়ি বাবা সে তো আবার গলা ফাটিয়ে চিৎকার করে, গলা ফাটিয়ে লাল নীল সবুজ নীল পালিশ করে, হ্যাঁ ওটা কোনো ব্যাপার না, স্টাইল করতেই পারে ভাই, আজকালকার দিনে স্টাইল সে করতেই পারে, কিন্তু বীভৎস বীভৎস তার গলার আওয়াজ, সেই গলার আওয়াজ শুনে আমি যাই একটু দেখে আসি, দেখে আসি কি বলেছে, আমার কোন অঙ্গ চেটেছে, হাত পা মাথা মুখ, তো যেই দেখতে গেলাম ও মা ও মা ও মা, তখন গিয়ে দেখছি যে এই 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 ব্যাপার, শুধু কেস 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 কেস, কেন রে ভাই এত লোক কন্ট্রোভার্সি করে, কারোর নামে কেস নেই, যা হবে সব আমি, আমাকে ছাড়াতে চাইছে, ওয়াইটি থেকে আমাকে সরিয়ে দিতে চাইছে, সব একসাথে দলবদ্ধভাবে, না আমি মানতে পারবো না, যে যেখান থেকে পাচ্ছে আমার নামে কেস, যে যেখান থেকে পাচ্ছে আমার নামে কেস,
আমি মানবো না, ল আমি নিজে পড়বো 3 বছর ধরে, 3 বছর ধরে তোমরা যত খুশি আমাকে দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও, তারপর আমি একটা একটা করে কেস সালটাবো। ততদিনে আমার বয়স আরো 43-এর পরে 44-45-46 হবে, তার বেশি তো হবে না, তারপর তো আমি একেবারে যোদ্ধা গো, আমি যোদ্ধা, কোকিল, কাকের বাসায় যাবো, ডিম পারবো, চলে আসবো। আমার কিন্তু স্বভাবটা, আমি কাকের বাসায় যাবো, টুচুক করে একটু ডিম পারবো, ফুট করে উড়ে চলে যাবো। হ্যাঁ, এত সস্তা না গো, এত সস্তা না, আমি হচ্ছি কোকিল। বাবারে বাবা, আমার যেমন গানের গলা তেমন আমার মুখের চোপা। বাবা, আমাকে তোমরা সহজে ছাড়তে পারবে না। অনেকেই বলেছে যে তোমরা আমার ভালোবাসার মানুষরা, তোমরাই তো আমাকে বলেছো না যে সু সু সু, বাকিটা না আমার বেরোয় না, আটকে যায় ভেতরে, আটকে নেয়, টেনে নেয় জিপটা ভেতরে, আয় বলবি না, আয় বলবি না করে আমার জিপ ভেতর থেকে টেনে নেয়। তো যাই হোক, বলেছো তোমরা, সোনা বনু, সোনা দিদি ভাই, সোনা সোনাই, কত কিছু করে করে তোমরা আমাকে বলেছো যে না, একদম তুমি বাজে কথা বলবে না, তুমি ল পড়ো, তুমি যে এত সুন্দরভাবে বিশ্লেষণ করে লোকের পিণ্ডি চটকাও না, এটা কিন্তু উকিল ছাড়া আর কেউ পারে না, উকিল ছাড়া আর এই বুদ্ধি কারণ নেই, সোজা বুদ্ধি একেবারে হচ্ছে এই উকিলদের, হ্যাঁ কে না না কি হ্যাঁ করে ছাড়ে, তোমার কিন্তু একদম মানে তোমার শিরায় শিরায় রক্ত, হ্যাঁ শিরায় শিরায় রক্ত, আমরা তোমার ভক্ত। সেই মানুষগুলো এত করে করে বলেছে, আমি কি তাদের কথা ফেলতে পারি বলো? ওই মুষ্টিমেয় কয়েকজন আছে হাড় হাবাতেগুলো, আমাকে যারা ভালোবাসে আর কি, সেগুলোর কোনো সংসার নেই, সেগুলোর ছেলে মেয়ে নেই, সেগুলো ওই পরকীয়া রক্ত মহিলা, তারা আর হচ্ছে কালোবাজারি, বুঝলে কি না, কালো এরম এরম, হ্যাঁ কালোবাজারি, তারা আমাকে দু হাত দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছে, তারা গো তারা। আবার বলেছে যদি লাগে আমায় দেবে, যদি আমার লাগে দেবে, তা আমার তো কোর্স করতেও লাগবে বলো, তোমরা কিন্তু আমার কিউআর কোড তো তোমাদের কাছে দেওয়া আছে, শুধু আমায় দিয়ে যাও। দেখো উকিল মানে পড়তেও তো 3 বছরের কোর্সে না ভালো টাকা খরচ আছে জানো, বাবা সে টাকা তো আমার নেই, তোমরা তো জানো কেস লড়তে লড়তে আমি শেষ হয়ে গেছি গো, কেস লড়তে লড়তে আমি শেষ, তো প্লিজ আমার কিউআর কোড দেওয়া আছে, আমার ফোনপে গুগল পে সব তোমাদের কাছে আছে, তোমরা আমাকে মুক্ত হস্তে দান করো গো, মুক্ত হস্তে দান করো, আমি উকিল হয়ে তোমাদের দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো আমি উকিল হয়ে, যে আমার বিরুদ্ধে করা কেস আমি নিজে একা সালটে নিচ্ছি, বছরের পর বছর আমি শুধু পড়াশোনাই করবো, এখন 3টে বছর আমি শুধু মুখ বুঝে পড়াশোনা করবো, কিন্তু তারপর আমার বরটাকে খুঁজে পাবো তো, আমার বরটা আমি ওটাকে খুঁজে পাবো কিনা আমি জানি না গো, বিশ্বাস করো, এমনিতেই আমি পড়াশোনা না করেই এত কিছু ওকে দিয়ে পড়াই, বুধবার দিন উঠোন ঝাঁট দেওয়া থেকে শুরু করে আমার যত প্যান্টি স্যান্টি ন্যান্টি নাইটি যা আছে সব কাছে, সব কাছে, তারপর আবার উঠোন ধোয়ে বাজার যায়, ছাদ পরিষ্কার, গাছ পরিষ্কার, এই ওই সেই দিন লোকটাকে আমি জর্জরিত করে রাখি, সারা বছর ধরে, 3টে বছর ধরে কি করবে বলো তো মানুষ, না হেদিয়ে পেজিয়ে শেষ হয়ে যাবে, ঠাকুর বাবা আমি বাড়িতে ঠাকুর আমি নিয়ে এসেছি গো, আমাকে জোর করে চাপিয়ে দিয়েছে, আমি ওসব আনতে চাইনি, আমি নিজে কখনো এসব আনতে চাইনি, আমি বাঁধা পড়তে চাই না, আমি পরের বাসায় ডিম পড়া মেয়ে ছেলে গো, আমাকে কেন এইসবে বেঁধে দিল জানি না, তো দিলি দিলি বাবা, আমার তো বরটাও আছে না, তাকে দিলাম ওই ভাতটা, বাবা তো না বাড়িতে পোষ্য নিয়ে এসেছি, বাবা দেখেছো পুজো করতে করতে ঘাড়ের ওপর উঠে পড়েছে, তোমরা দেখেছো তো কি মহাপাপ, কি মহাপাপ বলতে পারো, ঠাকুর পুজোর সময় ঘাড়ের ওপর পোষ্য, আর পোষ্যটা কি পোষ্য, বাবা রে বাবা, যাই হোক বড় কথা নয় সেটা, কিন্তু আমার কথা হচ্ছে এইগুলো তো ঠিক নয়, পুজোর সময়টা পোষ্যটাকে তো বাইরে রাখতে পারে, পারে কি পারে না বলো, সেই সময়টা পোষ্যটা পুরো ঘরটার মধ্যে ঘুরে বেড়ায়, ঠাকুরের বাসন কোষণ এই ওই সেই সেখানেও মুখ দেয়, ঠাকুরকে ছেড়ে দিচ্ছে সেটাও বড় বড় কথা না, কি নোংরা কি জিনিস ভাবো তো, এটা সন্ধ্যে দিয়ে দেয় দেখায় না, দুপুরের খাবার অর্ধেক দিন দেখায় না, তো সেইখানে দাঁড়িয়ে এই মেয়ে ছেলেটা যদি উকিল হয় তো কী কেস লড়বে তোমরা বুঝতে পারছো তো, যত ডিভোর্স কেস, যত পরকীয়া সংক্রান্ত কেস, যত শ্বশুর শাশুড়ি সংক্রান্ত 498 কেস, যত মানে পিপ্রেম পীড়িতি কেস এইসব, আর খোরপোষ আদায়ের কেস, এই হবে বিশেষজ্ঞ কইনি, বাপরে বাপ, বিবাহ কী বলে ওটা, বিবাহ সম্পর্কিত উকিল, বিবাহ সম্পর্কিত উকিল, এর বিবাহর বাইরে কিছু, তো যাই হোক আমি এখন এই ব্যাপারটা নিয়েই বিবাহ সংক্রান্ত উকিল হচ্ছি, তোমাদেরকে আমি পরিষ্কার বলে দিলাম, যারা পরকীয়া করতে চাও আমার সাথে যোগাযোগ করবে, যারা পরকীয়া করে ঘর ছাড়তে চাও আমার সাথে যোগাযোগ করবে, যারা পরকীয়া করার পর স্বামীর সাথেও থাকবে আবার অন্য পুরুষের সাথেও থাকবে আমার সাথে যোগাযোগ করবে, আর যারা চলে যাওয়ার পর সম্পত্তি আদায় করবে আমার সাথে যোগাযোগ করবে, যারা বাচ্চা নিতে চাও না নেবেও না, কোনো প্রয়োজন নেই বাচ্চা কাচ্চা নেওয়ার, যার সন্তান তাকেই ছাড়ছো, তার বাচ্চা এনে কেন নিজেরা চলবে বাবা, দরকার নেই, ঝাড়া হাত পায়ে থাকবে, আমি আছি তোমাদের জন্য, কেস লড়বো, শুধু আমার ফোনপে কিউআর কোড তোমাদের কাছে দেওয়া, শুধু হাতটা পাতলাম গো, আমার 3টে বছর পড়তে হবে বলো, এই কেসের জন্য পয়সা তোমরা দিয়েছো, পড়ার জন্য দেবে না, নিশ্চয়ই দেবে, একটা খারাপ কাজের জন্য তোমরা আমাকে এত পয়সা দিয়েছো, আর ভালো কাজের জন্য দেবে না বলো তো, 12 লাখ টাকা তোমরা আমাকে দিয়েছো, আমিও তো লাখপতি বলো, হ্যাঁ আমার রাগ হবে না, আমার থেকে নাকি 10 লাখ টাকা বেশি তুলেছে পিয়া,
আমার তো ওই জন্যই গাটা জ্বলেছে, এমনি কোনো কারণে জ্বলেনি, ওউ চেয়েছে আমিও চেয়েছি, ও ভিখারি আমিও ভিখারি, তা সেটা বড় কথা না, ও 22 লাখ টাকা তুলেছে আর আমি মাত্র 12 লাখ, বলো আমার গা জ্বলে পুড়ে গেছে, সেই জন্যই আমি বলেছি টাকা ফেরত দাও। দিয়েছিলাম কিন্তু আমি বেশি না গো, 200 টাকা 250 টাকা দিয়েছিলাম, 201 টাকা দিয়েছিলাম, তার বেশি আমি দিতে পারিনি, আমি কি করে দেবো বলো, আমার তো হাত খালি, আমার হাত ভর্তি হয় না জানো, তোমরা দিয়েছো টাকাটা সেটা ব্যাংকে ভর্তি রেখেছি, এই দিতে হচ্ছে জেঠু টেঠুদের, কিন্তু ওরা বলেছে যে টাকা এইভাবে দিতে হবে না, রোজগার করে ওদেরকে মেটাতে, তারপরেও আমি তোমাদের থেকে টাকা তুলেছি, কত বড় হারামজাদা মেয়ে ছিলে আমি ভেবে দেখো তোমরা, একদম জাত হারামজাদা মেয়ে ছিলে আমি, কিন্তু কি করবো বলো, আমার কিছু করার নেই, এইবার আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, হ্যাঁ এতদিন আমি দেখেছি, এই দেখো ইউটিউব প্ল্যাটফর্ম তো আর সবার জন্য নয়, আর তারপর থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নেই, তখন আমি কি করব, এই যদি আমি এই সময় তোমাদের পয়সায়, এই তোমাদের মাথা মোড়ানো পয়সায়, আর এই ইমোশনাল একটুখানি তোমাদের ফুল করিয়ে করিয়ে যদি কিছু টাকা তোমাদের থেকে আবার তুলে নিতে পারি, আমার ভবিষ্যৎ তো আমি তৈরি করে নিলাম না, এদিকে কোর্সটাও কমপ্লিট হয়ে গেল, আর লোকের মাথা মোড়াবো, সত্যিকে মিথ্যে মিথ্যেকে সত্যি করে দেবো, আর আমি তো নোংরা অন্য কোনো কেসে যাবো না, আমি শুধু বিবাহ সংক্রান্ত যত কিছু আছে বিশ্বাস করো আমি এর বাইরে আর কোনো কেস লড়বই না, পরকিয়া পরকিয়া রানী আমি, পরকিয়া মানে কী হবে জানো তো, নাম থাকে তো নামের পরে LLB, আমার LLB এর পাশে আবার হচ্ছে পরকিয়া স্পেশালিস্ট, এরকম থাকে ক্রাইমের মানে লয়ের মানে অনেকগুলো ইয়ে থাকে তো, ভাগ থাকে সিভিল, তারপরে তোমার আরও কী কী যেন সব বলে, ওই রকম আমারটা লেখা থাকবে ক্রিমিনাল লয়ার, এরকম থাকে না, আমারটা থাকবে পরকিয়া লয়ার, পরকিয়া স্পেশালিস্ট, ওই ব্যাপারটায় যা যা করার আছে আমি সবটাই করব, সবটাই আমি করব, তো আমাকে তোমরা প্লিজ 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 তোমাদের কাছে হাত জোর করে বলছি, আমার ফোনপে কিউআর কোড সব তোমাদের কাছে দেওয়া আছে, 3 বছর পড়াশোনার জন্য প্লিজ তোমরা দাও, তোমরা দাও, তোমরা দাও, এইভাবে আমাকে দিনের পর দিন জর্জরিত করে দিচ্ছে, কেস কেস কেস, থমকি চমকি, বাড়িতে সমন এখানে ডেকে পাঠায় ওখানে ডেকে পাঠায়, আর পারি না গো, আর পারি না, আমারও তো বয়সটা বাড়ছে বলো, যতই 33-33 করে লাফাই না কেন আমার কিন্তু 43, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম গো, তোমরা আমাকে দাও, না হলে আমি কিন্তু উকিল হতে পারবো না, আমি কাকে থেকে যাব, আর আমার পেছনে ময়ূরের যতই তোমরা পেখম গোজার চেষ্টা করো আমি কিন্তু পেখম দিয়ে ময়ূর হতে পারবো না গো, আমি কাকে থেকে যাব, প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি, আমার পাশে তোমরা দাঁড়াও, যেরকমভাবে আমার নোংরা কাজে তোমরা সাহায্য করেছো সেরকম একটা ভালো কাজ করার জন্য তোমরা আমার পাশে দাঁড়াও, দাঁড়াও, একটা ফ্যামিলিকে শেষ করে দিয়েছি আমি, তোমরা আমার পাশে থেকেছো, একটা ফ্যামিলির মানে কি বলবো, তাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দেওর ননদ যে যেখানে আছে সবাইকে নোংরা করে দিয়েছি, সবাইকে নোংরা করেছি, একটা পরকীয়ারত মহিলাকে আমি বুকে পিঠের বুকে তুলে নিয়েছিলাম আমার বুকে, তোমরা সবাই আমার পাশে থেকেছো সেই সময়, যারা যারা থেকেছো তারা তো আমার নিকট নিকট কাছের, তোমাদের কাছে হাত জোর করে বলছি, ওই মহিলাটার পেছনে লড়ার জন্য তোমরা আমাকে স্বতঃস্ফূর্তভাবে টাকা দিয়েছো, 12 লাখ, জীবনে কোনোদিন আমি ভাবিনি 12 লাখ টাকা আমি রোজগার করতে পারবো এরকমভাবে, অনেক কষ্ট করতে হয় গো, অনেক কষ্ট করতে হয়, 3টে 4টে 5টে 6টা করে ভিডিও করেছি আমি, তো আমাকে তোমরা সেই সময় সাহায্য করেছো, এই সময় তোমরা সাহায্য করবে না, হাত বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও তোমার হাত, কী বলবো বলো, আমার কিচ্ছু করার নেই, আমি গান গাই, আমি গান গিয়ে গিয়ে ভিডিও করি, কিন্তু কী করবো বলো, আর আজকে কিচ্ছু করার নেই, তোমরা কি চাও আমি বাটি হাতে গিয়ে স্টেশনে বসি, আমার যা বড় অবস্থা, শুধু খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, বেরোচ্ছে আর না বেরোচ্ছে আর না বেরোচ্ছে আর না, সব তো ঢুকে যাচ্ছে, সব তো ঢুকে যাচ্ছে, বের করার তো কোনো লোকই নাই বলো, আমার ভেরু কত করবে আর কত কাজ করবে বলো, তার মধ্যে তো দিন রাত্রির ঝগড়া হয়, আমার ভাতু খাইয়ে দেয় আমায়, আমি ভাতু খাইয়ে দিও, আমি ভাতু খাইয়ে দেয় রাখ, তো কেউ কারোর সাথে কথা বলি না, ও বলছে যেতে যেতে, কিন্তু আমি বলছি না, আমি মোটে বলবো না, বলবোই না কথা, ভাতু খাইয়ে দেয় আমিও ভাতু মেয়েকে খাইয়ে দিই, কী করবো বলো, আলু সেদ্ধ হয় না, আলুতেই তো যত গণ্ডগোল বলো, আমার তো এই আলু দোষেই তো এই আজকে আমার এই অবস্থাটা হলো, নাহলে তো এটা হতো না, যাক গে আজকে একটা শুভ ভালো দিন তোমাদের কাছে আমি শেয়ার করলাম, এই যে দেখো অর্ডার অর্ডার অর্ডার, এখন থেকে আমি শুধু অর্ডার দেবো তোমাদেরকে, আর তোমরা উঠবে বসবে উঠবে বসবে, নাহলেই কেস দেবো, নাহলেই তোমাদের নামে কেস দেবো, কিন্তু আমি বলে দিচ্ছি আমার নামে কেস দেওয়া, হ্যাঁ আমার নামে কেস দেওয়া, আমি ছাড়বো না তোমাদেরকে, ছাড়বো না, আমি কাঁদছি কেন জানো, কাঁদতাম না, আমি টক বক করে ফুটবো না, আমি এতদিন কেঁদেছি, এই কান্না আমার আগের, আমি আগের ছিলাম, এখন আমি আর সেই নেই, আজকে থেকে আমি আর সেই নেই, সেই অবলা নবলা দুর্বলা না, আমি এটা আমি না, এতদিন তোমরা আমাকে তাই ভেবেছো, তাই ভেবে যা খুশি তাই, যা খুশি তাই করেছো, আজকে থেকে আমি সবলা, বুঝতে পারছো, সবলা, অর্ডার অর্ডার অর্ডার, টাটা, চলো বন্ধুরা, আজকে থেকে কিন্তু কোনো পায় তারা কষেছো, কেউ একটা কেউ যদি আমার নামে কিছু বলেছো কেস আমি লড়বো, আমি মাথায় রেখো, টাটা।